বাবাকে বলি মাম্মা ঘুরতে যাবে এই মাম্মা 13 নদী পার করে মাম্মার কাছে চলে আসে সোনার দোকানে ঢুকলে মানে আর কি বলবো লেটের পর লেট হয় তাড়াতাড়ি বার করো নেক্সট কি এসেছে বাবা এ খোকুজিতে লাফাতে লাফাতে এলো গোটা বাড়ি কেঁপে গেল सकाल शुरू हो झिरझिर कर बृष्टि और एखे चले सकाल ब्रेकफास्ट কিজে ব্রেকফাস্ট এটা আমি জানি অন্ধটা তো ভালো বেরিয়েছে জিনিসটা কি এটা হচ্ছে ওটস অমলেট হেলদি হবে অমলেটও খাওয়া বাহ খেয়ে আমাকে বলো কেমন হয়েছে সকালবেলা এত তাড়াহুড়া থাকে তার মধ্যে আমি ভাবছি ওকে আমি কি খাবার দেব আজকে বলেছে মানে কুক টোটস ওকে খেতে বলেছে নরমাল ওই ওটসের কি বলবো স্মুদি এসব খেলে হবে না আমি কি খাবার দেব কি খাবার দেব একটুখানি গাজর পড়ে আছে দিতে কি গাজর কুড়ি নি একটুখানি ক্যাপসিকাম কুড়ি নি দিয়ে একটু ডিম ফিম ফাটিয়ে ওটস চিল্লা করে দিয়েছে এটাকে ওটস চিল্লা বলে গাইস গুড মর্নিং টু অল এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমাদের মতো দারুণ ভাবে দিন কাটাচ্ছো তো এখন বাজে হচ্ছে সকাল 12টা ওকে খাবার দাবার দিয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে এখন আমি ব্লগটা স্টার্ট করলাম আমি খাবো এবার আর কালকে হচ্ছে সোমবার শিবের লাস্ট বার শ্রাবণ মাসের আমি ফার্স্ট সোমবারটা লাস্ট সোমবারটা আগের বছর করেছিলাম এমনিতে আমি লাস্ট সোমবারটা করি কিন্তু আগের বছর ফার্স্ট না আগের বছর না তার আগের বছর ফার্স্টেরটা করেছিলাম কিন্তু এবছরে ফার্স্টেরটা করতে পারলাম না কিন্তু কালকে যেহেতু লাস্টের লাস্ট আছে তো কালকেরটা করবো ওই জন্য আজকে সারাদিন নিরামিষ খেতে হবে আমাদের ও আমাকে ওকে অমলেটটা বানিয়ে দিয়েছি আমাকে অর্ধেকটা দিয়ে বলেছে তুমি একটু খাওয়া কথা ছিল আমাকে আমি তো জানি না আমি খেয়ে নিয়েছি তারপরে বলছো অমলেট এ বাবা আমিও ভুলে গেছি একদম মায়ের ঘরে নতুন ম্যাট্রেস এসেছে একবারে গদি গদি ম্যাট্রেস পুরো লাফালাফি হবে আর কি ম্যাট্রেসে শুলে পড়ে বুঝলে আমারও জিনিস এসেছে তবে আমার মনে হয় আরাম হেভি আরাম কারণ আমি এক এক ফাঁকে একটু শুয়েছিলাম বিশাল মানে কি বলবো বাউন্স হচ্ছে আর কি বিছানাটাতে তোমার কি এসেছে আসতেই আছে তোমার তো আসতেই আছে তাড়াতাড়ি বার করো নেক্সট কি এসেছে রে বাবা ওরে রিটার্ন করে দিয়েছে এটা দেখতে হেভি সুন্দর তো দেখতে হবে তো গার চয়েস গুরু তারপরে ভেবেছ বউয়ের চয়েস করা জিনিস পড়বে এবার থেকে দারুণ দেখতে জুতোটা আবার তার উপর দেখো এটা আমি যেই রেটে কিনেছি আজকে তার তিন গুণ দাম তিন গুণ সিরিয়াসলি কালারটাও সুন্দর আর পাশের নিয়নের সাথে ব্লু কালারটা দারুণ লাগছে দারুণ তো লিংক এটা দেওয়া থাকবে তোমরা চেক করতে পারো তো এইখানে এক ব্যাগ বাবা বাজার এনেছে প্রচুর বাজার পিছি এখনো ঢেলে দেখেনি আর এইখানে হচ্ছে মা কাটছে বাবার জন্য ফল শুধু বাবার জন্য না আমাদেরও খাওয়া হবে আজকে পেঁপেটা দারুণ কালার পেয়েছে বলো দারুণ কালার হয়েছে মিষ্টিও হবে খেয়ে দেখেছো মিষ্টি আছে পেঁপেটা আগে দিন তারাপীঠে গিয়ে এরম ধরনের কালারের সব পেঁপে দেখছিলাম পেঁপেগুলো ওখানেও বেশ ভালো ছিল আর এখানে হচ্ছে অনেকদিন পরে পেঁপের চাটনি খেতে ইচ্ছা করছে মানে বাড়িতে প্রচুর পেঁপে রয়েছে ওই জন্য দেখলাম যে পেঁপে কেটে দিই পিছিয়ে একটু পেঁপের চাটনি বসাক তো এখানে পেঁপে কাটছি আমি মানে তুমি মানুষটাই পুরো উল্টো বুঝলে বেশি হ্যাঁ জামাটার ডিজাইনটাকে দিয়েছে পেছনে আর এইদিকে দিয়েছে প্লেনটা তো এখন বাজে হচ্ছে 5টা এতক্ষণ ধরে মামা ঘুম টুম দিয়েলো আর জোরসে বৃষ্টি হলো এতক্ষণ ধরে ঘুম টুম দিয়ে উঠলো এখন আমি আর ও যাচ্ছি হচ্ছে একটু আমার মার সঙ্গে বেরোচ্ছি মায়ের একটু দোকানে দরকার আছে একটা দোকানে তো সেই দোকানেই যাবো এখন না ঘুরতে যাওয়ার হলে ও বেশ বুঝতে পেরে যায় আগে থেকে নতুন জামা টামা পরা হলে না একদম এক্সাইটেড হয়ে যায় মানে সেই চাচা মিচি করতে থাকে এদিক ওদিক নড়াচড়া করতে থাকে মানে আমি তাই দেখলাম আগের দিনও তাই দেখলাম আজকেও তাই দেখলাম ভাবলাম বাড়ির সামনে থেকে টোটো ধরবো একটা টোটো পাচ্ছি না যেটা ফাঁকা টোটো সব টোটোতেই লোক আছে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে ওই জন্য টোটো করে যাবো নাহলে এখান থেকে এইটুকুনি টোটো তাড়াতাড়ি পাওয়া যাবে এই ক্যালকাটা সাইকেল যাবো মানে এদিকে যে মেয়েটাও আছে সেই দিকে কোনো লক্ষ্য নেই না দিকে নিয়ে পড়ে আছে কে রে এটা বলে তাড়াতাড়ি রেডি হও বেরোবে বলে এখনো রেডি হওনি কেন এটা
ওলে মা ওলে বম্মা বুইয়ো চলে এসেছে দেখ ও দি বাবা দি ওমা এই গাছটার কথাই তো বলছিন এটা তো আমার গাছ হ্যাঁ এই গাছটা তো আমি তোমায় রাখতে দিয়েছিলাম এটা তুমি রাখো প্রেগন্যান্সি তোমার গাছ বাইরে রয়েছে না ওই বাজে গাছটা তোমার এই ভালো গাছটা আমার ওই সব বললে হবে না ও তোমাকেই দেখছে এটা আমার মা नाकुशी फाकुशी बड़ मा के मेजो मा के बोलो कारण ओके पेले बड़ मार मेजो मा छाड़े ना मा के कोले ही नीते दाए ना इटा राकुशी आर ओटा खोकुशी ना कि तो लेते মারামারি লেগে যাচ্ছে কে কোলে নেবে আরে তুই তো বাড়িতে এটা নিয়ে এত খেলিস না বাপ রে বসে বসে পুরো মুখে পুরে ফেলছে ওটা এ না মা এইগুলো নিয়ে খেলো সব টয়েস গুলো নিয়ে খেলো মা এ দাদা তুমি দাদার জন্য একটু নিজে ব্যবহার দাও দাদা আয় মামা আয় 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 চুপ 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 এখন তো আর কুকুলি মানে আমার বাচ্চাগুলোকে আর কোলেই নেওয়া হয় না কারণ এই জায়গাটাতে নিতে পারি না আর ওদেরকে ঠিক এই জায়গাটায় না ধরলে পরে মানে ওরা লাফালাফি ঝাপাঝাপি শুরু করে দেয় তো যেহেতু ও এখন এইখানটাতে থাকে কোলে নি মুখ টুক লাগবে ওদের লোম থেকে কিছু প্রবলেম হতে পারে তো ওই জন্য আমি ওকে এদেরকে এখন আর নিতে পারি না শুধু একটু হাতে করে আদরি খালি করা হয় মানে আমরা তো আব্বো তোমরাও যেও চলো টবে তলার থালা গুলো কিনতে ঘুরুনি হয়েছে দেখেছো আমার মেয়ে দেখো খালি এই মুহূর্তে ঘুরতে পারলেও আর কিছু যায় না রোজ মনে হয় একবার করে ঘুরতে বেরোই সন্ধ্যেবেলা আজকে সন্ধ্যেতে কি ছন্ন কাটছে বলছি নিজে নিজে একটু একটু করে পয়সা জমিয়ে কিছু সোনার জিনিস কেনার একটা আলাদাই আনন্দ হলো পয়সা চলে গেলে কি হবে সোনাটা হাতে আসলে বেশ আনন্দ লাগে হ্যালো নেওয়া জোর আনন্দ এই যে মা নিলে হচ্ছে এই আন্টিটা দেখাই অনেকদিনের শখ ছিল বলো এরকম একটা একটু ইয়ে মতো আনটি নেওয়ার আর আমার মা না ওই বড় ধাপড়া ধাপড়া জিনিস একদম পছন্দ করে না একদম সরু সিম্পলের মধ্যে আমার এই ডিজাইনটা ভীষণ ভালো লাগলো সেই কখন ঢুকেছি এখন বাজে হচ্ছে 9টা সোনার দোকানে ঢুকলে মানে আর কি বলবো লেটের পর লেট হয় কারণ লোকজন বেশি থাকে ওখানে তো আমাদের কমপ্লিট হয়ে গেছে কি না মায়ের এখন যাচ্ছি হচ্ছে বাড়ি কি করছে রে মণিমা কি করছে মণিমা কি করছে ওখান থেকে ঘুরে এসে এখন আমি আর ও বেরোচ্ছি একটুখানি সবাই মিলেই যাওয়ার কথা দিদি ভাই একটু বেরিয়েছে ওই জন্য বললো যে তোরা যেতে লাগ আমি আসছি তো যাচ্ছি হচ্ছে বাবার দোকানে ওর অন্নপ্রাশনের জামা পড়তে দেবো একটা পছন্দ করেছি হচ্ছে এই ছিটটা জন্মাষ্টমীতে ওদের দুজনকে গোপাল ঠাকুর সাজাবো সেই জন্য এই ছিটটা পছন্দ করেছি আর হচ্ছে কি বলে অন্নপ্রাশনের জন্য এইরকম চিকনকারি দিয়ে আমি দুটো ডিজাইনের লেহেঙ্গা দেখেছিলাম সেটা এখন আর খুঁজে পাচ্ছি একে দেখো নি এখনো
তাই তোমার সঙ্গে দেখা হয়নি দাদু তার মামা আমি যদি একবার বাবাকে বলি মাম্মা ঘুরতে যাবে এই মাম্মা তেরো নদী পার করে মাম্মার কাছে চলে আসবে মাম্মা নাকি এটা আমারই ভালো লাগছে।